हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा ए वीडियो मध्य दिए जानबो जदि बुतेर भीतर कोनो किछु एबनॉर्मल कंडिशन है, आननेचुरल कंडिशन है, आनकैनी कंडिशन है बा कोनो अस्वाभाविक अवस्थार सम्मुखीन आपनी हन, सेखान थेके आपनी की करे बेरिये आसबेन। ए वीडियो यूट्यूबे आपनी पाबेन ना। बक्स केमन, बक्स सिलिंग केमन, हेनो तेनो तेनो हेनो आपनी अनेक वीडियो पाबेन, किन्तु की करे आपनार इमार्जेंसी अवस्थाय सेखान थेके सठिक भावे आपनी बेरिये आसबेन तार भिडियो आपनी पाबेन ना। ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन, अवश्यई आपनी जानते पारबेन। एबं जदि इन टाइम हो बा इन केस अफ इमार्जेंसि, अवश्यई भिडियोटा आपनार काछे एकटा बंधु एबं पाथेयो हये थाकबे। आसुन शुरू करा जाक। आगे जेने नेई जे कोन कोन अवस्थाके आमी बोलछि इमार्जेंसि कंडिशन। देखुन आपनी जदि प्रथमवार पंचायत भोटे प्रिजाइडिंग अफिसार हन, किंबा फार्ष्ट पोलिंग अफिसार, किंबा सेकेंड पोलिंग, किंबा थार्ड पोलिंग, फोर्थ पोलिंग, जदि आपनी पोलिंग पार्सनल हन, विशेषकर जिनि हच्छेन प्रिजाइडिंग अफिसार, तिनार उपर समस्त दायित्व। मने होते पारे भाई प्रिजाइडिंग अफिसार तो आर नाम डाकछे ना, डाक दिच्छे ना, ब्यालट पेपर इस्यू करछे ना, ताहले बोधहय प्रिजाइडिंग अफिसारेर डिउटिटा खूबই कम ना। प्रिजाइडिंग अफिसारेर डिउटि सबचेये बेशी तिनाके सब किछु लक्ष्य नजर करते हबे। আমি প্রথমে আমি কিছু কিছু আসি যে মানে কোন কোন কন্ডিশন আছে আনন্যাচারাল কন্ডিশন। একজন ভোট দিতে এলো, তিনি দেখতে পান ইচ্ছাকৃতভাবে ওনার দাদু, মানে দাদু হওয়ার জন্য একজন নাতি বা নাতনি ওনার হয়ে ভোট দিতে এলেন, ভোট দিয়ে দিলেন। তখন একজন পোলিং এজেন্ট স্বাভাবিক উনি যে পার্টির বা যে পার্টির মনোনীত বলে পোলিং এজেন্ট মনে করেছেন, তার বিরোধী পার্টির নিশ্চয়ই পোলিং এজেন্ট বলবেন যে ওনার নাতি তো দেখতে পায়, ওনার দাদু তো দেখতে পায়, তাহলে কেন ওনার নাতি ভোট দেবে, কেন নাতনি ভোট দেবেন, তোমার কিন্তু অলরেডি ভোট দিয়ে দিয়েছি। তখন আপনি কি করবেন? এটা হচ্ছে ফার্স্ট আনন্যাচারাল কন্ডিশন। সেকেন্ড একই রকম ব্যাপার, এটা ছিল ব্লাইন্ড ভোটার। এবার সে ইনফার্ম ভোটার, অক্ষম, হাঁটতে পারছে না বলে সে ভ্যানে বসে আছে, ভাই আমি হাঁটতে পারবো না, বাবু আমি চলতে পারি না, আমি কী করে ভোট দেবো, ইনফার্ম ভোটার, তাহলে আমার নাতি ভোট দেবে, আমার নাতনি ভোট দেবে। সেই একই রকম অভিযোগ, বিরোধী পার্টির পোলিং এজেন্ট বলবেন যে না উনি তো হাঁটতে পারেন, উনি চলতে পারেন, তাহলে উনি কেন ভোট দেবেন না, কিন্তু অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে, তখন আপনি কী করবেন? তিন নম্বর, বুথের ভিতর এমন কোনো ব্যক্তি ঢুকে পড়েছেন যিনি ওই পঞ্চায়েতের মধ্যে বা যিনি ওই বুথেরই ব্যক্তি নন, তার কাছে কমিশনারের কোনো নথি নেই, কোনো পরিচয়পত্র নেই, তিনি ঢুকে পড়েছেন, হতে পারে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়েছেন, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত এন্ট্রি, তখন আপনি কী করবেন? আবার বলি, ধরুন একজন ব্যক্তি ভোট দিতে এসছেন, তিনি একজন সংখ্যালঘু মা বা সংখ্যালঘু বোন, তিনি তার বোরখা পরে এসছেন, তিনি তার বোরখা খুলবেন না যে না আমার অমুক ব্যাপার, আমি এই বোরখা খুলতে পারবো না, তাহলে স্বাভাবিক তাহলে ভোটার কার্ডের সঙ্গে তার যে পরিচিতি দেখা যাচ্ছে না, তখন ফার্স্ট পোলিং অফিসার আপত্তি করবেন, এটা নিয়ে হো হা হা হি হি, এবং সেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত কোনো বুথ, তখন আপনি কী করবেন? আপনি দেখলেন যে একজন ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের ভোট দেওয়ার পরে তিনি বেরিয়ে গেলেন, তিনি জানেনই না যে গ্রাম পঞ্চায়েতে থ্রি টায়ার ইলেকশান, তিনটে ভোট দিতে হয়, তার আইডিয়া নেই বা তিনি জানেনই না, তিনি একটা ভোট দেওয়ার পর চলে গেলেন। এবার অলরেডি সেটা কিন্তু আপনি জানতে পেরেছেন, সেই মুহূর্তে আপনি কী করবেন? এরকম অসংখ্য অসংখ্য আছে যেগুলো হচ্ছে, যেগুলোকে আমার ইমার্জেন্সি ভোট বলে, মানে ইমার্জেন্সি কন্ডিশন বলা হয়, এবং এগুলো কোনোভাবে আপনি নিয়মে কোনো জায়গায় রুলস বা রেগুলেশনস বা আর্টিকেল তার আইনের ধারা উপধারা কোথাও লেখা নেই। এগুলোর জন্য কী প্রয়োজন? আপনার উপস্থিত বুদ্ধি প্রয়োজন। আর স্বাভাবিক পঞ্চায়েত ভোটের সময় উপস্থিত বুদ্ধি আপনার কাজ করবে না, কারণ আপনি যদি প্রথমবারের প্রিজাইডিং অফিসার হন, কিংবা দ্বিতীয়বার, কিংবা যদি আপনার মধ্যে একটা ছটফটানি ভাব থাকে, আপনি যদি সিরিয়াস না হন, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ঠকে যাবেন, ভাগ্য ভালো হলে আপনি মার খেয়ে যেতে পারেন।
তাহলে আমাদের প্রশ্নটা হবে হাউ টু ওয়ে আউট, এখান থেকে কি করে আমরা বেরিয়ে আসব। ওয়ে আউটটা শুনুন মন দিয়ে, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন। সর্বদা মনে রাখবেন, বুথের ভিতর আপনার বন্ধু কারা? পোলিং এজেন্টরা হচ্ছে আপনার বন্ধু। আপনি প্রথম থেকেই কি করলেন, হিটলারি মনোভাব নিয়ে জানেন যে ভাই আমি প্রিজাইডিং অফিসার, আই এম দি প্রিজাইডিং অফিসার, জনপ্রতিনিধিত্ব আইনের ম্যাজিস্ট্রেট পাওয়ার আমাকে বলেছে, আমাকে ট্রেনিংয়ে বলেছে আপনি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছেন। আরে বাবা, আমি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ হ্যাঁ ম্যাজিস্ট্রেট পাওয়ার। আপনি প্রথম থেকে গ হয়ে থাকলেন, কোনো পোলিং এজেন্টকে পাত্তা দিলেন না, চোখে বসুন কোনো কথা না, অমুক তমুক। পোলিং এজেন্টটা কিন্তু আপনার সুযোগ খুঁজবে। সারাদিন ভোটের মধ্যে 7টা থেকে ভোট শুরু হবে, তার 6:30 থেকে তার তিন আপনাকে বক্সগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেখাতে হবে, হেন তেন তেন হেন। 7টা পর্যন্ত যদি ভোট হয় কিংবা 6টা পর্যন্ত ভোট হয়, ভোট শেষ হতে সাধারণত পঞ্চায়েত ভোটে কোনো সময় থাকে না। তার সবাই যেহেতু শ্রমজীবী মানুষ, সারাদিন কাজ করেন, ঠিক 6টার আগে গিয়ে লাইন দিয়ে দেবে। এমনও আমার ক্ষেত্রে হয়েছে, রাত 10টা পর্যন্ত পঞ্চায়েত ভোট হয়েছে, আমি যখন ব্যালট বক্স জমা দিয়ে বাড়িতে এলাম তখন ভোর 6টা বাজে, আমার সন্তানটা ঘুম থেকে উঠে ব্রাশ করছে, পাখি ডাকছে, রোদ উঠে গেছে, এমন আমি বাড়ি ফিরেছি থুতুরে অন্ধ পেঁচার মতো। তেমনি যদি আপনার ক্ষেত্রে হয়, তার জন্য এতক্ষণ সকাল 7টা থেকে এতক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ওদের সঙ্গেই থাকতে হবে। তাহলে সূত্রটা হবে, বন্ধু হবে পোলিং এজেন্ট, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আপনি জানবেন যে ভাই আমাকে কোনো রকম কাজটা করার জন্য আমি বন্ধুত্ব করছি। এমনভাবে নয়, ও বাবা দাদা রামদা আসুন, শ্যামদা আসুন, যদুদা আসুন, তাদেরকে চা খাওয়ালেন, তাদেরকে মুড়ি খাওয়ালেন, একবারে পুরো গায়ে গায়ে দিলেন, আপনি ফেঁসে যাবেন। কেন? পোলিং এজেন্টের সঙ্গে আপনি ভাব জমিয়েছেন, বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিতে পারে, একটা অভিযোগ করে দিতে পারে। তাই সম্পর্কটা হবে, অবশ্যই রিলেশন করবেন, রামদা শ্যামদা যদুদা অবশ্যই বলবেন, মঞ্জুদি দলিদি শ্যামলিদি অবশ্যই ভাব জমাবেন, কিন্তু এমনভাবে করতে হবে খানিকটা কিন্তু অন্তরে থাকবে ডিস্টেন্স, কিন্তু মুখে থাকবে মিল। আচ্ছা, ধরুন অন্ধ ভোটারের ক্ষেত্রে, অন্ধ দিয়ে পালিয়ে, মানে তার নাতি দিয়ে পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিংবা তার নাতি ভোট দিবে বলছে দেয়নি, কিংবা দিয়ে দিয়েছে কিংবা ভোট দেবে বলছে, সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে ভোটিং প্রসেসটাকে খানিকটা কয়েক সেকেন্ড হিন্ডার করে, অবস্ট্রাক্ট করে, আপনি যে দাঁড়ান এখন ভোটিং প্রক্রিয়া, মানে কয়েক সেকেন্ড আপনি থামিয়ে দেবেন। থামিয়ে দিয়ে পোলিং এজেন্ট যারা আছেন, রামদা শ্যামদা যদুদা, এরকম একজন ব্যক্তি এসছেন তার দাদুর হয়ে ভোট দিতে, আপনাদের কারোর সমস্যা আছে? দেখবেন আপনি যখন এইভাবে বলবেন যে রামদা শ্যামদা যদুদা, যখন আপনি তাদেরকে এইভাবে সম্মান দিয়ে বলবেন, তারা ভাবে বাহ, উই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, উই হ্যাভ বিন অনার্ড, আমরা সম্মানিত হয়েছি। দেখবেন তারা কিন্তু আপনাকে সম্মান করবে, যে না 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 আমাদের কোনো অসুবিধা নেই। আর যিনি আপত্তি করবেন, তখন দেখবেন আর দুজন বা তিনজন বলে ঠিক আছে, ও আমাদের গ্রামের ছেলে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনি যদি হিটলারি মেজাজ দেখান, ওরা কিন্তু আপনাকে ছাড়বে না, আপনাকে কিন্তু আসতে দেবে না ওরা। আপনি যত হিটলারি মেজাজ দেখাবেন তত ওরা আপনাকে চেপে বসবে এবং আপনাকে কেঁদে কেঁদে সেখান থেকে বেরোতে হবে, এবং এইটা আপনার সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। দু নম্বর, গ্রামের একজন গ্রাম পঞ্চায়েত ভোট দিয়ে পালিয়ে গেছে, জেলা পরিষদ দেয়নি, পঞ্চায়েত সমিতি দেয়নি, আপনি এটা ওদেরকে বলার প্রয়োজন নেই। যদি কেউ অভিযোগ করে আলাদা ব্যাপার, কিন্তু এটা আপনাদের পোলিং পার্সোনালের মধ্যে থাকবেন। যখন খেতে যাবেন কিংবা বাইরে যাবেন, তখন নিজেদের মধ্যে সলাপ পরামর্শ করি, তার একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে 17B, যেটা হচ্ছে মানে লোকসভার ক্ষেত্রে এবং বিধানসভার ক্ষেত্রে, আর এখানে 17A রেজিস্টার অফ ভোটার্স, সেখানে একটা কায়দা করা যায়, যে কায়দাটা নিয়ে তার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রটা আমি এর পরের ভিডিওতে জানাবো। যে কোনোভাবে সেই সূত্রটা প্রয়োগ করে, যেমন তার কী সূত্র আছে যে তিনি হয়তো ভোট দিয়েছেন এগুলো দেয়নি, তাহলে কী হবে, 17C হচ্ছে ব্যালট পেপার অ্যাকাউন্ট লোকসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে ফর্ম নাম্বার 18, অর্থাৎ এখানে যে ব্যালট পেপার অ্যাকাউন্ট হবে 18, এখানে কিন্তু এটাকে আপনাকে মার্ক করতে হবে যে এখানে কম এখানে বেশি, অথবা এটাকে
যে তিনি ভোট দেননি এইভাবে তিনি কিন্তু একটা কলামে সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে, এইভাবে আপনাকে মাসতে হবে। আর ওই যে বললাম ইনফর্ম ভোটার্স, ব্লাইন্ড ভোটার্স, যে ঘটনা ঘটুক না কেন পোলিং এজেন্টদের সঙ্গে আপনাকে আলোচনা করতে হবে যে ভাই শ্যামদার আমরা যে বললাম যে ইনি এরকম এই ধরনের ঘটনা ঘটে গেছে, এতে কি আপনাদের কোনো সমস্যা আছে? দেখবেন সবাই কিন্তু আপনাকে তারা সম্মান দেবে, শ্রদ্ধা করবে। যদি আপনি ওদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তবে হ্যাঁ কখনই খুব বেশি মেলার চেষ্টা করবেন না। আপন হওয়ার জন্য একেবারে আপন হতে গেলেই কিন্তু আপনি তখন দূর হয়ে যাবেন মানে গভর্নমেন্টের নিয়মে। তাই এগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলো হচ্ছে মানে ইন কেস অফ এমার্জেন্সি, যখনই আপনি এমার্জেন্সি পড়বেন। বেশ, এবার এমন একটা ঘটনা ঘটে গেছে যে এমার্জেন্সি দেখা যাবে যে পোলিং এজেন্টের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, তিনজনের মধ্যে দুজন আপনার বিরুদ্ধে কথা বলছে, একজন আপনার পক্ষে হয়েছে কিন্তু তিনি মৌন আছেন, সাইলেন্ট আছেন। তখন আপনার কাজ কী হবে? কখনই একা আপনি সিদ্ধান্ত নেবেন না, সেই মুহূর্তে আপনি ফোন করবেন সেক্টর অফিসারকে। সেক্টর অফিসারকে ফোন করবেন, সেক্টর অফিসার দুরকম হয়, একজন পুলিশ সেক্টর, একজন সিভিল সেক্টর। এখানে আপনার প্রয়োজন সিভিল সেক্টরকে, কারণ পুলিশ সেক্টর হচ্ছে ফর মেনটেনিং পিস, আর সিভিল সেক্টর হচ্ছে মানে ইফ ইউ হ্যাভ এনি ডাউট টু হেল্প টু কোঅপারেটিভ, তার জন্যই আছে সিভিল সেক্টর। তো সেই সিভিল সেক্টরকে আপনি ফোন করবেন যে এরকম একটা অবস্থা হয়েছে, আপনি আসুন। তিনি এসে কোনো কাজ করলে আপনার উপর দায় বর্তাবে না, কিন্তু আপনি যদি একা একা কাজ করে ফেলেন, আপনি যদি একা সিদ্ধান্তে কাজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু সাফার ফর ইট, আপনাকে এই জন্য ভুগতে হতে পারে। তাই যে কথাগুলো বললাম এগুলোকে অবশ্যই খেয়াল রাখুন, আপনি সমস্যায় পড়বেন না। এবং সর্বোপরি কথা বলতে হবে, আপনি আপনার মেজাজ মুড কখনো হিটলারি মেজাজ নেবেন না, বন্ধুত্বপরায়ণ সহজ সরলতার মানসিকতা নেবেন, তাহলে দেখবেন সব কিছু সমস্যা আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। আজ এ পর্যন্ত, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন, আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।